হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ভারতের ক্রিকেটাররা এবং অন্যান্য খেলার সাথে যুক্ত ব্যক্তিরা কে কত টাকা কোভিড নাইন্টিনের মোকাবিলার জন্য দান করলেন এই ভিডিওতে আমরা আলোচনা করবো শেষ অব্দি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো কেমন তা বন্ধুরা প্রথমে আমরা জানবো অজিঙ্কা রাহানে যিনি মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ লক্ষ টাকা দান করেছেন এরপর রয়েছে ক্রিকেটার ভগবান শচীন তেন্ডুলকর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পঁচিশ লক্ষ টাকা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পঁচিশ লক্ষ টাকা দান করেছেন এরপর রয়েছে লোকসভা সাংসদ ও ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর নিজের সাংসদ তহবিল থেকে এক কোটি টাকার কথা ঘোষণা করেছেন এবং সঙ্গে নিজের এক মাসের বেতন দান করেছেন এরপর রয়েছে বিসিসিআই একান্ন কোটি টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দান করেছেন ক্রিকেটার অ্যাসোসিয়েশন অব বেঙ্গল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পঁচিশ লক্ষ টাকার অনুদান দিয়েছেন এরপর রয়েছে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া নিজে আরও পাঁচ লক্ষ টাকা দান করেছেন এরপরে সাত নম্বরে সৌরভ গাঙ্গুলি গরিবদের জন্য পঞ্চাশ লক্ষ টাকা চাল দেওয়ার কথা জানিয়েছেন এবং গতকাল বেলুর মঠের মহারাজাদের হাতে দুই হাজার কিলো চাল তুলে দিয়েছেন বিলি করার জন্য এরপর সুরেশ রায়না মোট বাহান্ন লক্ষ টাকা দান করেছেন যার মধ্যে একত্রিশ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর তহবিলে এবং একুশ লক্ষ টাকা উত্তরপ্রদেশের ত্রাণ তহবিলে এরপর রয়েছে আমাদের বর্তমান ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী অনুষ্কা শর্মা টুইট করে যে আমরা প্রধানমন্ত্রীর তহবিল এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তহবিলে দান করেছেন এবং তারা এই পরিস্থিতির জন্য চিন্তিত ও মর্মাহত তাদের অনুদান যদি গরিব মানুষের সাহায্য হয় তাহলে ভালো হবে এরপর রয়েছে ক্রিকেটার ও এমএলএ লক্ষ্মীরতন শুক্লা তার তিন মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন এরপর রয়েছে সিএবি পরিচালকের স্নেহাশিস গাঙ্গুলি নীরেশ ওঝা দেবব্রত দাস সকলে এক লক্ষ টাকা করে অনুদান রেখেছেন ক্রিকেটার ইরফান পাঠান ও ইউসুফ পাঠান চার হাজার ফেস মাস্ক প্রদান করেছেন এরপর রয়েছে ক্রিকেটার শিখর ধন যিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দান করেছেন একটি ভিডিও টুইট করে জানান এরপর রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন মিতালি রাস প্রধানমন্ত্রী ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর তহবিলে পাঁচ লক্ষ করে দশ লক্ষ টাকা দান করেছেন এরপর রয়েছে মহিলা ক্রিকেটার রিচা ঘোষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রান্ত তহবিলে এক লক্ষ টাকা দান করেছেন মহিলা ক্রিকেটার পুনম যাদব যিনি দুই লক্ষ টাকা দান করেছেন মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মা যিনি দেড় লক্ষ টাকা দান করেছেন এরপর রয়েছে এস সি টোয়েন্টি ওয়ান এস একুশ লক্ষ টাকা দান করে গুজরাট মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ত্রান্ত তহবিলে এরপর রয়েছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পঞ্চাশ লক্ষ টাকা দান করেছেন এরপর কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনে মুখ্যমন্ত্রী ও প্রধান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পঞ্চাশ লক্ষ টাকা করে এক কোটি টাকা দান করেছেন এরপর আমাদের হিটম্যান রোহিত শর্মা তিনি বিভিন্ন ত্রান্ত তহবিলে মোট আশি লক্ষ টাকা দান করেছেন এরপর রয়েছে ভারতের ক্রিকেট ও প্রাক্তন অধিনায়ক ধোনি এক লক্ষ টাকা দান করেছেন এবং পুনের এক এনজিওতে তারপর ফ্যানরা ক্ষুদ্ধ হয়ে ধোনির উপর ও তারপর স্ত্রী সাক্ষী টুইট করে যে মিডিয়ার ভুল প্রচার করেছেন কারণ সে যখন দান করে সেটা কাউকে জানায় না এটা ওই পুনের এনজিওতে কম পড়ছিল তাই সেখানে দেয় এরপর রয়েছে তেইশ নম্বরে ব্যাডমিন্টন প্লেয়ার পি সিন্ধু অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার তহবিলে পাঁচ লক্ষ করে দশ লক্ষ টাকা ও নিজের স্যালারি দান করেন এরপরে টেনিস তারকা সানিয়া মির্জা যিনি এক কোটি পঁচিশ লক্ষ টাকা দান করেছেন বিভিন্ন তহবিলে এরপর রয়েছে মনুপ বাভারকর মনুপ বাকার তিনি এক লক্ষ টাকা হরিয়ানার তহবিলে দান করেছেন এরপরে হিমা দাস আসাম সরকারকে তার এক মাসের বেতন দান করেছেন এরপর রয়েছে ভারতের সবচেয়ে ছোট ক্রীড়াবিদ হিসাবে ঈশা সিং প্রধানমন্ত্রীর তেহন ট্রান্ত তহবিলে তিনি তিরিশ হাজার টাকা দান করেছেন এরপর রয়েছে রেসলার বজরং পুনিয়া নিজের ছয় মাসের স্যালারি দান করেন এরপর যুবরাজ সিং পাকিস্তানের শহীদ আফ্রিদির ফাউন্ডেশনের টাকা দান করেন এরপর মিল্কা সিং ও তার পরিবার মিলে দুই লক্ষ টাকা দান করেছেন এছাড়াও অনেকে নিজে স্যালারি দান করেছেন এবং অনেকে জানতে জানাতে চাননি যে তিনি দান করেছেন তা বন্ধুরা এটি হচ্ছে আজকের ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে আমাদের প্রিয় ক্রিকেটাররা এবং স্পোর্টসম্যানরা কোভিড নাইন্টিন মোকাবিলায় যে হিসাবে এগিয়ে আসে সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তা বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ